আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো কোরআন মরা নাকি জিন্দা? সবাই বলেন জিন্দা। আচ্ছা, এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের একটু জানা উচিত না কোরআনের পরিচয়টা কি? যেহেতু রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনের পরিচয় কি একটু জানা উচিত না? তো আমরা যদি এখন কোরআনের সঙ্গে সরাসরি কথা বলি, ডাইরেক্টলি কোরআনের সঙ্গে যদি কথা বলি, তো বিষয়টা কেমন হবে? আচ্ছা শোনেন, আমরা কোরআনের কাছ থেকে আমরা কোরআনের পরিচয়টা নিব। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, যখনই কোরআন তার প্রতি উত্তর দিবে, পরিচয় দিবে, কোরআনের সম্মান ক্ষেত্রে আপনারা সবাই চিল্লায় বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? যদি এখন কোরআনকে প্রশ্ন করি যে কোরআন তোমাকে তো, তুমি তো দুনিয়ায় তোমাকে দেখতেছি, আচ্ছা বলো তো কোরআন তোমার নাম কি? আমরা যদি এখন কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন বলো তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজীদ। সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয়, আমি কোরআনুম মাজীদ। এবার কোরআনকে বললাম, কোরআন বুঝলাম তুমি কোরআনুম মাজীদ, এবার বলো তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? পবিত্র কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয় ফি লাউহি মাহফুজ। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি ছিলাম এমন একটি জায়গায় যেখানে যার নাম হচ্ছে লাউহে মাহফুজ। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, বুঝলাম তুমি, তোমার নাম কোরআন মাজিদ, তুমি লাউহে মাহফুজে ছিলা, এবার বলো কোরআন তোমাকে কে পাঠিয়েছে দুনিয়াতে? তুমি যে দুনিয়াতে আসছো, বলো কোরআন তোমাকে দুনিয়াতে কে পাঠিয়েছে? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয় আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এবার যদি প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ বুঝলাম আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবার বলো কোরআন তোমাকে দুনিয়াতে কে এনেছে? কারণ আল্লাহ তো সরাসরি তোমাকে পাঠান নাই, কারো কেউ একজন কোন একজনের মাধ্যমে তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। ও কোরআন বলো সেই ব্যক্তিটি কে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় নাযালা বিহির রূহুল আমীন। সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয় আমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে পাঠিয়ে, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ওহো বুঝলাম কোরআন তোমাকে জিব্রাইল দুনিয়াতে আনছেন, এবার বলো ও কোরআন তুমি কার উপরে দুনিয়াতে নাজিল হয়েছো? সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। বুঝলাম কোরআন তোমাকে আল্লাহ নবীজির উপরে নাজিল করেছেন। ও কোরআন তুমি তো নাজিল হয়েছ, এবার বলো তুমি কোন মাসে কোন দিনে নাজিল হয়েছ? কোরআন জবাব দেয় আগে আমি মাসটা বলি, হ্যাঁ হ্যাঁ তুমি মাস বলো। কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছি, কোরআন বলে আমি আল্লাহ তাআলা আমাকে রমজান মাসে নাজিল করেছে। বুঝলাম কোরআন তোমাকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে, এবার বলো ও কোরআন তোমাকে আল্লাহ কোন রাত্রে নাজিল করেছে? পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় ইন্না আনজাল
কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি লাইলাতুল কদরের মহামন্বিত সম্মানিত রজনীতে রমজানের লাইলাতুল কদরে আমাকে নাজিল করা হয়েছে, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তুমি লাউহে মাহফুজ ছিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসের সবে কদরের দিনে নাজিল হয়েছো। এবার তোমার কাছে মারাত্মক একটা প্রশ্ন, তুমি তো আল্লাহর মহা গ্রন্থ আল কোরআন, বলো কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে নাকি ভুল? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেয়, আমি এমন একটি কিতাব আমার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার বুঝলাম কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই, কিচ্ছু নাই। ও কোরআন তুমি তো দুনিয়াতে নাজিল হয়েছো, আল্লাহ তোমাকে নাজিল করেছেন, এবার বলো তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে তুমি দুনিয়াতে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, হুদাল্লিল মুত্তাকি, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি দুনিয়াতে এসেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ।